হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওটিতে বলে দেব যে এই পাঁচটি জিনিস আপনারা কখনোই কারোর কাছ থেকে নিয়ে ব্যবহার করবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, হয়তো এই কথাটি শুনে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন প্রথমে, কিন্তু আপনাদেরকে বলি যে এই পাঁচটি জিনিস আপনারা কোনো দিনও কারোর কাছ থেকে নেবেন না। যদি নেন, এর কুপ্রভাব আপনার জীবনে অবশ্যই পড়বে। তাই জেনে রাখুন কোন পাঁচটি জিনিস কখনোই কারোর কাছ থেকে নিয়ে ব্যবহার করতে নেই। তবে তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বন্ধু এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দিন। কারণ আমরা আমাদের এই চ্যানেলে হিন্দু সনাতনী ধর্ম সংক্রান্ত সমস্ত রকমের ভিডিওই দিয়ে থাকি। আপনিও যদি চান হিন্দু দেবদেবীদের পূজা পার্বণ সংক্রান্ত আরও অনেক উপাচার, টোটকা, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র সমস্ত কিছু জানার ইচ্ছা যদি আপনার থাকে, আর আপনি যদি একজন হিন্দু সনাতনী ধর্মের ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তো অতি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রেখে দিন। আর আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করে রাখুন, তাহলেই আমাদের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। চলুন বন্ধুরা, আর দেরি করব না, আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। ফেংশুইয়ের মতে আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গেই বস্তুর একটা সংযোগ রয়েছে, একটা আলাদা সম্পর্ক রয়েছে। আর এই যে সংযোগ, এর ফলে এনার্জি অর্থাৎ ফেংশুইয়ের পরিভাষায় শক্তি বলা হয়ে থাকে, এটি তৈরি হয়। এবার এই এনার্জি বা শক্তি দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে পজিটিভ এনার্জি অর্থাৎ শুভ শক্তি, আর দ্বিতীয় হচ্ছে নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তি। এই দুই শক্তি রয়েছে। এবার এই দুই শক্তির মধ্যে যে কোনো একটি যদি পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়, তাহলে আপনার পক্ষে সেটি শুভ, আপনার জীবনে সেটি মঙ্গলজনক। কিন্তু যদি নেগেটিভ এনার্জির প্রভাব আপনার উপর পড়ে, তাহলে আপনার জীবন একেবারে ছারখার হয়ে যেতে পারে। তাই আপনারাও জেনে নিন যে ফেংশুইয়ের মতে বলা হয়েছে এই পাঁচটি জিনিস কারোর কাছ থেকে কোনো দিনও নিলে, তাহলে আপনার জীবনে নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায়। তো কি সেই জিনিসগুলি? এই পাঁচটি জিনিসের মধ্যে প্রথম জিনিসটি বলবো, সেটি হচ্ছে জামা কাপড়। হ্যাঁ বন্ধুরা, অনেকেই হয়তো শুনে হাসছেন, কিন্তু আমরা অনেকেই আছি যে আমাদের বাড়ির অনেক আত্মীয় স্বজন বলুন বা দাদা দিদি ভাই বোনরা দেখবেন দাদা দিদিদের জামা কাপড়ই বেশি পরে। আপনারা কি জানেন, আপনারা অনেকে জেনে অথবা অজান্তে এই ভুলটি করে ফেলেন, যদি অন্যের জামা কাপড় নিয়ে আপনারা পরেন, তাহলে তার শরীরের নেগেটিভ এনার্জি আপনারও কিন্তু আপনার জীবনে পড়তে পারে, অর্থাৎ তার সঙ্গে সংযুক্ত নেগেটিভ এনার্জি আপনার সঙ্গেও সংযুক্ত হয়ে যেতে পারে পরবর্তীকালে। তাই কখনোই কারোর কাছ থেকে জামা কাপড় চেয়ে পরবেন না। কোনো দিনও অন্যের ব্যবহৃত জামা বা কাপড় চাই বলুন আপনারা নিজে পরবেন না। দ্বিতীয়ত বলি ঘড়ি। এই ঘড়ি যদি অন্য কারের ব্যবহার করা ঘড়ি আপনি যদি নেন, তাহলে আপনি এটি জেনে রাখুন যে তার খারাপ সময়কেও আপনি আপনার নিত্যসঙ্গী করে তুলছেন। এর ফলে আপনার আর্থিক দিক দিয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই ফেংশুইয়ের মতে ঘড়িও কখনো অন্য কারোর কাছ থেকে ধার নিয়ে ব্যবহার করবেন না। তৃতীয় জিনিসটি বলি বিছানা।
ঠিকই শুনেছেন, কারোর ব্যবহৃত করা বিছানায় কখনোই আপনি ব্যবহার করতে যাবেন না। কারণ এই বিছানায় যিনি ব্যবহার করেন তার শরীরের নেতিবাচক তরঙ্গ আপনার ওপরেও কিন্তু একটা কুপ্রভাব ফেলতে পারে। তাই ফেংশুয়ের মতে বলা হয়েছে যে কখনোই অন্যের বিছানার আপনি ব্যবহার করবেন না। এরপরে বলি পেন বা কলম। শুনে হয়তো আপনারা হাসছেন, কিন্তু এটা সত্যি। আপনি কখনোই কারোর ব্যবহার করা পেন, কারোর হাতে লেখা পেন আপনি নিজে আর দ্বিতীয়বার সেটি চেয়ে তার থেকে ব্যবহার করতে যাবেন না। এতে কিন্তু আপনার জীবনে চরম অশান্তি নেমে আসতে পারে। তাই কখনোই কারোর কাছ থেকে পেন চেয়ে আপনি ব্যবহার করবেন না, বরং নতুন পেন কিনে নিতে পারেন। এরপর যে জিনিসটি বলবো সেটি হচ্ছে টাকা বা পয়সা। আমরা অনেকেই কাছ থেকেই টাকা ধার নেই, আবার অনেককে ধার দিয়েও, কিন্তু অন্যের টাকা ধার করে নিয়ে ব্যবহার করলে কি হয় আপনারা কি জানেন? সেটা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই অজান্তে এই ভুলগুলি করে ফেলেন। অন্যের কাছ থেকে ধার করা টাকা আমাদের জীবনে কিন্তু খারাপ সময়কে ডেকে আনে, কিন্তু আমরা এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলি জানি না, আর জানলেও কুসংস্কার বলে উড়িয়ে দিই, এগুলি মানি না। কিন্তু এই যে বস্তুর মধ্যে থাকা নেগেটিভ এনার্জিগুলো আমাদের জীবনের ওপর যে একটা খারাপ প্রভাব ফেলতে পারে, এর প্রভাবটা যে আমাদের ওপর পড়তে পারে সেটা আমরা অনেকেই জানি না। তাই এই টাকা পয়সাও যত কম পারবেন ধার করবেন আর যত কম পারবেন ধার দেবেন, তাহলেই আপনার পক্ষে মঙ্গল হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন বন্ধুরা। বিদায় নিচ্ছি এখানেই, পরের দিন আবারও কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে নিচের বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর যদি পারেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে আপনজনদের এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে, আর আপনার মতনই তারাও কিছুটা এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে রাখলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বন্ধুরা। বিদায়।